কৃতানন্দ ফাউন্ডেশন পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ করলেন বাংলাদেশ বিজিবি। বাংলাদেশের সীমান্ত অঞ্চলের মানুষ যেন বয়াল করোনায় কোনো অবৈধ ব্যবসায় জড়িয়ে না যায় সেই লক্ষ্যে আগেও বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ বিজিবি। তারই ধারাবাহিকতায় বুধবার সিঙ্গারবিল গঙ্গাসাগর বিজিবি ক্যাম্পে তিনটি পরিবারকে সেলাই মেশিন প্রদান করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পরিবারগুলো হলো কাশীনগর গ্রামের বশিরুদ্দিনের স্ত্রী ইয়াসমিন আক্তার, জয়নগর গ্রামের রতন মিয়ার স্ত্রী শরীফা বেগম, খলিলুল্লাহর স্ত্রী খুদেজা বেগম। সেলাই মেশিন বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ 25 বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর রেজাউর রহমান, মুগরা বিউপির ক্যাম্প কমান্ডার হাবিলদার নবীন কুমার, মুগরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মনির হোসেন। এ সময় 25 ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর খলিলুর রহমান বলেন, আমরা বাংলাদেশের বর্ডার সুরক্ষার পাশাপাশি বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাপ্ত ত্রাণ সামগ্রী দিয়ে আগেও বাংলাদেশে অসহায় দুস্থ মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত অনুদান বিতরণ অব্যাহত থাকবে। মুগরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মনির হোসেন বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত ত্রাণ সামগ্রী দিয়ে বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে থাকা বিদ্যানন্দ ফাউন্ডেশন ও বিজিবিকে ধন্যবাদ জানান। তত্ত্ব ও ভিডিও চিত্র মোহাম্মদ মোশারফ হোসেন, কবির আখাউড়া।